কয়েকদিনের ভ্যাবসা গরমের পর দেশের বিভিন্ন স্থানে প্রশান্তির বৃষ্টি মেঘে ঢাকা রাজধানীর আকাশ বিশ পর সাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস চাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেল সব বুকে বিষ নিয়ে বইছে বালু নদী চরম পর্যায়ে কেমিক্যালের দূষণ নেই মাছের অস্তিত্ব শঙ্কা জাগাচ্ছে দুই তীরের নতুন বসতিও পরিকল্পনাতেই আজকে রাজুক অর্থের অভাবে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কিনতে পারছে না চট্টগ্রাম পিডিবি সিটি কর্পোরেশন সহ সরকারি সংস্থায় বকেয়া একশো কোটি টাকা প্রিপেইড সিস্টেম চালুর পরামর্শ একাদশ শ্রেণীতে সব শিক্ষার্থী ভর্তির পরও আট লাখ আসন খালি থাকবে কাঙ্ক্ষিত কলেজ পাবে না জিপিএ ফাইভ পাওয়া অনেকে নম্বর দেখে পছন্দক্রম পূরণের পরামর্শ এবং চাহিদা বাড়ছে রিকন্ডিশন গাড়ির প্রয়োজন হিসেবে দেখছেন উচ্চ মধ্যবিত্তরা দুই হাজারের কম সিসির প্রাইভেট কারকে বিলাসী পণ্যের বাইরে রাখার দাবি সুযোগ দিলে বাড়বে শুল্ক সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার কয়েকদিনে তীব্র গরমের পর দেশের বিভিন্ন স্থানে প্রশান্তির বৃষ্টি হয়েছে এতে জনজীবনে নেমেছে স্বস্তি ভোর থেকে আকাশ মেঘলা হয়ে থাকলেও সকাল হতেই আকাশ ভেঙে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি নরসিংদীতে মুসুলধারে বজ্রসহ সহ বৃষ্টি শুরু হয় মাত্র চল্লিশ মিনিট স্থায়ী হলেও প্রকৃতি শীতল হয় এ বৃষ্টিতে ভারী বৃষ্টি হয়েছে হবিগঞ্জেও এতে গরমে অতিষ্ঠ জনজীবনে যেন বয়ে আসে প্রশান্তি কিশোরগঞ্জ ময়মনসিংহ গাজীপুর সহ বিভিন্ন জায়গায় বজ্রসহ মাঝারি বর্ষণ হয় এদিকে স্বস্তির বিপরীত চিত্র রয়েছে টাঙ্গাইলের কালিহাতিতে বজ্রপাতে মারা গেছেন দুইজন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সরাসরি যাচ্ছি সেখানে ফলিত দৃশ্যে আরা মানুষের কাছে ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধুর আপন ছিলেন রাজনীতিতে এদেশের সাধারণ মানুষ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনারও আপন জন এদেশের জনগণ সেই হতাশা কবলিত বাংলাদেশে জনগণকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন আওয়ামী লীগকে সুসংগঠিত করে আন্দোলনের জন্য প্রস্তুত করেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন এবং গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন এই আমরা সেই সতেরোই মে উদযাপন করেছি শেখ হাসিনার জন যে রূপান্তর বাংলাদেশের ঘটেছে একটা কথা বলা হয় না সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডিতে ওবায়দুল কাদের বক্তব্য দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে বিশেভরা বর্তমান আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বইছে বালু নদী কারখানার কেমিক্যালের দূষণে মিথেনের উপর ভাসছে নদীটি নেই মাছের অস্তিত্ব শঙ্কা জাগাচ্ছে দুই তীরের নতুন বসতিও মরতে বসা নদীটি নিয়ে পরিবেশবিদরা উদ্বেগ জানালেও শুধু পরিকল্পনাতেই আটকে রাজক রাশেদ লিমনের রিপোর্ট যাত্রা শুরুটা মোহনা থেকেই সবার আগে চোখ আটকাবে কালো পানি বোঝার বাকি থাকে না সর্বনাশ যা হবার হয়েছে ওই পানিটা দেখলে একদিকে শীতলক্ষা থেকে আসা দূষিত পানির প্রবাহ অন্যদিকে তুরাগের দূষণ দুইয়ে মিলে যেন গলা টিপে ধরেছে বালুর বামল বামুল মেলের বাণী আসে ড্যাঙ্গের বাণী যতটুকু যাওয়া যায় এই কালো পানির প্রবাহে একটা জিনিস সবার আগে চোখে আটকাবে এর বুতপুত যেন বইছে পানির এরপরে একটা চলে ওই যে প্রবাহ প্রবাহটা উঠবো নদীতে একটা ময়লা উঠে লাগে ওই ময়লাটার মধ্যে আগুন দিলে আগুন চলে এই পানির অবস্থাটা কি এই সাধারণ মানুষগুলো এরই মধ্যে বুঝে গেছে যে বিষে ভরে গেছে এই বালু নদীর পানি তাই তো তাদের স্বাভাবিক ব্যবহার্যত দূরের কথা পশুপাখিকে পাখিকে খাওয়ানো তো বাদ দিলাম তাদের গোসলের জন্য এই পানি আর ব্যবহার করতে স্বস্তি পান না তারা গবেষণা বলছে দীর্ঘদিন ধরে কেমিক্যালের প্রভাবে পানির নিচে তৈরি হয়েছে মিথেনের স্তর এই বালু নদীতে যেই মানে উদ্ভিদকণাগুলো ছিল যেটা মাছের খাবার হিসেবে ছিল বা প্রাণী ছিল সবার আগে কিন্তু দূষণের ফলে কিন্তু এরা মারা যাবে সারি সারি এই বাঁশের কঙ্কালি বলে দিচ্ছে কিছুদিন আগেও জলজ প্রাণীর অস্তিত্ব থাকলেও এখন তা পুরোপুরি বিলীন আগে যে মাছ আসছিল বোয়াল মাছ চিংড়ি মাছ রুই মাছ সব মাছ আসছিল মাছই নেই নদীর বালুকে কেন্দ্র করে এর দুপাশে তৈরি হয়েছে বর্ধিত ঢাকার নতুন আবাসন প্রকল্প সেদিক যেতেই প্রথমেই দেখা হলো গনি মেয়ার সঙ্গে বছর কয়েক আগেও এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও এখন ধরেছেন বিকল্প পথ নদীর জলে বোতল কোরআন তিনি মাছ তো পচা মানে মুরাছে মাছ নাই মাঝে মাঝে এই চলিবে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন পরিকল্পিত এসব নগরায়ন কতটা নদী বান্ধব নির্বিচারে গ্রাউন্ড ওয়াটার উত্তোলনের যে ধারাবাহিকতা আমরা যদি পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলের পাশের যে পুরো অববাহিকার অঞ্চলে দেখি তাহলে তো কিছুদিন পর ভালো নদী এমনি শুকিয়ে যাবে এই পানিটাকে পানি বলে ডাকার আরও সুযোগ থাকবে না যদি এই সমস্ত দূষণগুলো আরো বাড়তে থাকে রাজুক বলছে দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা সমন্বয় করে কাজ করছে আশা করে যে শীঘ্রই এ বিষয়ে একটা কাঙ্ক্ষিত সিদ্ধান্তে পৌঁছাবে যদিও এমন আশ্বাসে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না নগরবিদরা তবুও নদীকেন্দ্রিক মানুষগুলো এখনও স্বপ্ন দেখে আপন রঙ ফিরে পাবে এই কালো পানি দূষণের বদলে আবারও এই জলাধারে জায়গা করে নিবে জলজ প্রাণী দুপারে জেগে ওঠা নগরায়নের পরিকল্পনায় একটু হলেও জায়গা পাবে এই বালু নদী রাশেদ সময় সংবাদ ঢাকা টাকার অভাবে বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি কিনতে পারছে না চট্টগ্রামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি অথচ সিটি কর্পোরেশন এবং পুলিশ সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছেই একশো কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে সংস্থাটির শাখত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট চট্টগ্রামের তেরোটি সরকারি এবং স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের কাছে প্রতি মাসে ষোলো কোটি এগারো লাখ তেত্রিশ হাজার টাকার বিদ্যুৎ বিক্রি করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিন্তু এসব প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে একশো সাতাশ কোটি তিন লাখ আটানব্বই হাজার টাকা বকেয়া পরে রয়েছে এই অবস্থায় টাকার অভাবে প্রয়োজনীয় জ্বালানি কিনতে না পেরে সংকটে পড়েছে পিডিবি আমাদেরকে ভোগাচ্ছে হলো সরকারি বকেয়াগুলো যেটা ওনারা সময় মতো পরিশোধ করছেন না যার কারণে আমরা আমাদের যে কালেকশন যেটা বিদ্যুৎ বিক্রি করা যায় অর্থ যেটা দিয়ে আমরা আবার বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি কোন সেটা আমরা ক্রয় করতে পারছি না পিডিবির বকেয়া তালিকা অনুযায়ী সিটি কর্পোরেশনের কাছে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে তেষট্টি কোটি পঁচানব্বই লাখ টাকা এরপরই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার কাছে পাবে তিরিশ কোটি আটষট্টি লাখ টাকা তবে বর্তমান সিটি মেয়রের দাবি আগের মেয়র এই বকেয়া রেখে গেছেন আমার সমস্ত বিল আমি পরিশোধ করে দিই হ্যাঁ কিছু টাকা বিদ্যুৎ বিভাগের রয়েছে এগুলো হচ্ছে পূর্ববর্তী মেয়রের আমলে সরকারি বকেয়া আদায়ের ক্ষেত্রে অনেকটা ব্যর্থ হলো বেসরকারি বিল অনেকটা কঠোর অবস্থানে পিডিবি পোস্ট এর জায়গায় যদি প্রিপেইড করা হয় সরকারি অফিসগুলোতেও তাহলে সেই ক্ষেত্রে এই ডিসকারেকশনের ভোগান্তি আসবে না চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে প্রতিদিন দু হাজার একশো আশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এর মধ্যে চট্টগ্রামে পি কাবারে এক হাজার চারশো সাত মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে একশো সাতাশ কোটি টাকা বকেয়া আদায়ে সরকারি সংস্থাগুলোর সাথে পিডিবিকে সমন্বয়ের কথা বলছেন সংশ্লিষ্টরা চট্টগ্রাম পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় ছুটছেন বিশ্বের লাখ লাখ মুসল্লি হজ আদায়ের আগে মুসল্লিদের পড়তে হয় বিশেষ পোশাক এহরাম এর অর্থ কোনো বস্তু বা কর্মকে নিজের জন্য হারাম করে দেয়া ওমরা বা হজ পালনকারী ব্যক্তি এহরামের মাধ্যমে এমন কিছু বিষয় নিজের ওপর হারাম করে দেয় যা স্বাভাবিক অবস্থায় তার জন্য হালাল ছিল দৈনন্দিন ব্যবহৃত সব কাপড় ছেড়ে সেলাইহীন সাদা চাদর ও একটি সেলাইহীন লুঙ্গি পরিধান করে আল্লাহর দরবারে হাজিরা দেন মুসল্লিরা এহরাম পরিধান করা হজের ফরজগুলোর মধ্যে অন্যতম বিধান গাড়ির ব্যবহারকে এখন আর বিলাসী নয় বরং প্রয়োজন হিসেবে দেখেন মধ্য ও উচ্চ মধ্যবিত্তরা আসছে বাজেটে দুই হাজারের কম সিসির গাড়িকে রাখা হোক বিলাসী পণ্যের বাইরে রাখার দাবি তুলেছে বারভিটা সে সঙ্গে অবচয় সুবিধা বাড়ানোর পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির সম্পূরক শুল্ক তুলে দেওয়ার দাবি সংগঠনটির শর্ত সুযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদ ও এনবিআর সাবেক চেয়ারম্যানের গাড়ি কিনতে সন্তানদের নিয়ে শোরুমে এসেছেন এই দম্পতি পারিবারিক প্রয়োজনে কেনার সিদ্ধান্ত নিয়েছেন এককালে বিলাসী তকমা সেটে থাকা একটি রিকন্ডিশন গাড়ি এখন তো ফ্যাশন নাই এখানে এখন ডিমান্ড হয়ে গেছে গাড়ি বসে চাও গাড়ি দাম হোক আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের জন্য একটু ভালো হয় বিলাসী তকমা লাগায় বাংলাদেশ ব্যাংক আমদানি সংকোচন নীতিতে চললে প্রথমেই চাপে পড়ে গাড়ির বাজার তাই আসছে বাজেটে অন্তত দুই হাজারের কম সিসির রিকন্ডিশন গাড়িকে বিলাসী তালিকার বাইরে রাখার দাবি বারফিটার পনেরোশো সিসির গাড়ি বা আঠারোশো সিসির গাড়ি এটাকে আপনি কোনোভাবে লাগজে এটা বলতে পারেন না এটা একটা নেসেসিটি আইটেম হয় পাবলিক ট্রান্সপোর্টটাকে আরও কীভাবে সহজ করা যায় এটারও একটা প্রতিফলন বাজেটে দেখতে চাই রিকন্ডিশন গাড়ি আমদানিতে অবচয় সুবিধা বাড়ানোর সঙ্গে সম্পূরক শুল্ক তুলে দিয়ে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণের সুযোগ চায় বারভিটা পঁয়ত্রিশ পার্সেন্ট অবচয় পায় মিনিমাম যদি এটা ফিফটি পার্সেন্ট করা হয় তাহলে ডলারের ফ্ল্যাক্সিয়েশনে যে অ্যামাউন্টটা বেড়েছে সেটা অনেকটা মিনিমাইজ হবে ইভি গাড়িগুলো সাপ্লিমেন্টারি যে ডিউটা আছে সেটা আমি মনে করি জিরো করা উচিত সাপ্লিমেন্টারি টোয়েন্টি আছে উদীয়মান অর্থনীতির গতিধারায় শুল্ক কমালে আমদানি বেড়ে সরকারের রাজস্ব আদায় বাড়বে ব্যবসায়ীদের এমন যুক্তির সঙ্গে একমত অর্থনীতিবিদরাও শুল্ক কমানোর ক্ষেত্রেও যেন আমার একটু চিন্তা ভাবনা করি এবং এটা ইতিবাচকভাবে নেই তাহলে সেই ক্ষেত্রে গাড়ির বাজারটা যেমন বাড়বে সরকারের কিন্তু সেভাবে বাড়বে শুল্ক ছাড় দেওয়ার সুবিধা যেন সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছায় তা নিশ্চিত করে এনবিআরকে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ সংস্থাটির সাবেক চেয়ারম্যানের ডিউটি কমিয়ে দিয়ে যে স্বল্প দামে যা আনতে দিয়েছেন আমি সেই অল্প দামেই মানুষকে দিচ্ছি ওইটাই এনফোর্সমেন্ট আপনাকে নিশ্চিত করতে হবে দিন শেষে ছুটে চলা মানুষের চাওয়া তার উপর থেকে কমুক বাড়তি ব্যয়ের বোঝা গতি আসুক ব্যবসা বাণিজ্যে চাঙ্গা হোক অর্থনীতি যার সুফল ভোগ করবে সমাজ ও রাষ্ট্র আর এই বিশাল কর্মযোগ্য করতে সরকারি আয় ব্যয়ের হিসাব মেলাতে মুন্সিয়ানা দেখা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা বিশ্বকাপ দল থেকে সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের টাইগার এই অলরাউন্ডারের বাদ পড়ার কারণ ব্যক্তিগত আক্রোশ বলে মনে করেন তিনি এখন আমরা আমাদের যতটুকু যাওয়ার কথা ছিল তার থেকে আমি এখনও মনে করি সাত আট বছর পিছনে আছি বিকজ অফ দ্য ওই আপনার ম্যানেজমেন্ট বা রাইট ডিসিশন না নেওয়া অযথা প্লেয়ারদের বাদ দিয়ে দেওয়া আই এম শিওর থ্রু আউট দ্য টুর্নামেন্ট সাইফুদ্দিন অভাবটা ফিল করবে বিকজ হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ বোলার ইঞ্জুরিতে ফিরে আসছে এবং সেটা প্রুভ করেছে ওর বাদ পড়াটা আমার কাছে মনে হয়েছে এটা মানে ক্রিকেটিং ব্যাপারের থেকে আমার মনে হয় অন্য কিছু কাজ করেছে মানে লাইকিং পার্সোনাল লাইকিং ডিজ লাইকিংস এ প্রকল্পের শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নদীর মধ্যে আগুন দি চলে। রঙের বানি আইলে কম সব মাছ আছে ওখানে মাছই নাই নদীতে। বুকে বিষ নিয়ে বইছে বালু নদী। চরম পর্যায়ে কেমিকেলের দূষণ নেই মাছের অস্তিত্ব। সংখ্যা জাগাচ্ছে দুই তীরের নতুন বসতিও। পরিকল্পনাতেই আটকে রাজুক। এবং অর্থের অভাবে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কিনতে পারছে না চট্টগ্রাম পিডিবি সিটি কর্পোরেশন সহ সরকারি সংস্থায় বকেয়া একশো সাতাশ কোটি টাকা প্রিপেইড সিস্টেম চালুর পরামর্শ এই ছিল সময় সংবাদে এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সাব্বির মিথুন আপনাকে ধন্যবাদ বিশ্বের নানা প্রান্তের খেলোয়াড় খবর নিয়ে ফিরছি কিছুক্ষণ পর ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের